দর্শক, আজকের প্রসঙ্গ হচ্ছে শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষমা চাওয়া প্রসঙ্গে। রাজাকারের বাচ্চা বলায় ক্ষমা চাইলেন আলোচিত সমালোচিত বিচারপতি মানিক। টক শো উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক। সোমবার বিচারপতি মানিক লিগ্যাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে এ ক্ষমা তিনি প্রার্থনা করেছেন। আইনি নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেছেন, তিনি একজন হাইপারটেনশন ও ডায়াবেটিসের রোগী। টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল, ফলে তার ব্লাড সুগার নেমে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায় এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করছিলেন। তাকে আমরা বারবার প্রোগ্রাম চলাকালীন সময়ে কফি চাইতে দেখছিলাম, যার কারণে তিনি তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন বলে তিনি সেটি বলেছেন। তিনি তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন। বিচারপতি মানিকের ক্ষমা প্রার্থনার কথা জানিয়ে তিনি হোয়াটসঅ্যাপে বিকেল 5:38 অ্যাডভোকেট ফাউজিয়া করিমকে এই মেসেজটি পাঠান এবং সঙ্গে সঙ্গে তার হাতে লেখা দুপাতার একটি চিঠিও তাতে তিনি সংযুক্ত করেন। গত রোববার উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক এই বিচারপতি মানিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকার কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। কোটা আন্দোলন ইস্যুতে চ্যানেল আই টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাথে ছিলেন গোলাম মোল্লা রনি। এই সময় পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চ বাক করতে আমরা দেখেছি সে সময়। শুধু তাই নয়, তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে আবারও অ্যাটাক করে রাজাকারের বাচ্চা বলেন, যেটি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তখন আমরা দেখি যে সেই উপস্থাপিকা চেঁচিয়ে উঠে যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি রাজাকারের বাচ্চা নই। এরপর থেকেই সে গণমাধ্যমে নেটিজেনরা দেখতে পাচ্ছিলেন যে ভাইরাল হওয়া, ট্রল করা এই ঘটনাটি, সেই কারণে তিনি ক্ষমা চাইতে বাধ্য হলেন। ধন্যবাদ হিমিকা ইমাম। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট, আমার জন্য আবায় কিনতে হবে, হাজবেন্ডের জন্য টপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না, সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। আপনি কি হালাল ইসলামিক মর্গেজের কথা ভাবছেন? তাহলে আজই কল করুন বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসে। আমাদের দক্ষ টিম অল্প সময়ে স্বল্প খরচে ফার্স্ট টাইম বায়ার, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, লিমিটেড কোম্পানি মর্গেজ ও বাই টু লেট মর্গেজের জন্য দীর্ঘ 12 বছর থেকে কমিউনিটিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।